নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বদরপুর রেল স্টেশনে আটক ইউক্রেনের দুই নাগরিক, তদন্তে পুলিশ। কর্মশ্রী পুরস্কার, জনপ্রশাসনের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন কীর্তি। বরখলায় সম্পন্ন আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য মেলা, 1027 জনকে হেলথ কার্ড প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুই ইউক্রেন নাগরিকদের আটক করল বদরপুর জিআরপি। জানা গেছে, বৃহস্পতিবার ত্রিপুরা সুন্দরী ট্রেনে করে নতুন দিল্লির উদ্দেশ্যে যাওয়ার পথে বদরপুর জিআরপির পুলিশকর্মীরা তাদের আটক করে। আটক হওয়া ইউক্রেনের নাগরিকরা হলেন নাজারি ভোজনিউর, বয়স 21 বছর, এবং টি ভ্লাদিমির, বয়স 39 বছর। বদরপুর জিআরপি থানার ওসি অভিষেক বড় সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ ত্রিপুরা সুন্দরী ট্রেনটি বদরপুর স্টেশনে আসার পূর্বে জিআরপি এবং আরপিএফ এর যৌথ অভিযানে এই দুই ইউক্রেন নাগরিকদের চালচলনে অসঙ্গতি লক্ষ্য করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় বদরপুর জিআরপি থানায়। জিজ্ঞাসাবাদ চলাকালীন আটক হওয়া ইউক্রেন নাগরিকরা জানান, গত ফেব্রুয়ারি মাসে তারা ভারতে প্রবেশ করেন, ভারতের বিভিন্ন রাজ্য পর্যটক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন, তবে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভিসা সংক্রান্ত কোনো নথিপত্র পায়নি। কিন্তু ইউক্রেন নাগরিকরা জানান, পাসপোর্ট তাদের ব্যাগে রাখা ছিল এবং সেই ব্যাগটি নাকি চুরি হয়ে যায়, তাই তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে জিআরপি পুলিশ বিভিন্ন পাসপোর্ট অফিসে খবর পাঠিয়েছে, এ নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন জিআরপি পুলিশ কর্মীরা বলে জানা গেছে। ত্রিপুরা সুন্দরী ট্রেনের যোনটো আগরতলা পৰা টুৱার্ডছ নিউ দিল্লী যায়, তে সেইটো ট্রেনত কোচ নম্বৰ B439 নম্বৰ সিটত দুইজন ফরেনার মানুহ, তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকে ইউক্রেইনৰ নাগৰিক হয়, তে তেওঁলোকক পোৱা গৈছিল। তেওঁলোকক পাই পেলাই যেতিয়া আমি তেওঁলোকৰ পৰা তেওঁলোকৰ পাসপোর্ট বা ভিজা বা যেনে দরকারি ডকুমেন্টসবিলাক আমি বিচাৰিলোঁ, চাব বিচাৰিলোঁ, তেওঁলোকে কোনো ডকুমেন্ট দেখাব নোৱাৰিলে। গতি সাসপিচিয়াস হওয়ার কারণে তেওঁলোকক সুতপুছর কারণে বা ভেরিফিকেশনের কারণে আমার বদরপুর রেলওয়ে স্টেশনের পর আমার বদরপুর জিআরপি স্থানত লো আনা হল। আর ইতিমধ্যে নিউ দিল্লীত থাকা এম্বেসির যোগাযোগ করার আমি চেষ্টা করে আছো, আর ত্রিপুরাত আহা বা ইন্ডিয়াত আহা কি উদ্দেশ্যে আহিছিলে সেইটো জানিব বিচাৰি আছো। তেওঁলোকৰ লগত বাংলাদেশৰ কাৰেন্সি নোটছ কেইটামান পাইছোঁ পোৱা গৈছে, আৰু লগতে কিছুমান বস্তু যেনেবা কেপ আৰু জোতা, কাপোৰ, সৰু সৰু নেইল কাটাৰ, এইবিলাক মানে এগাল বস্তুত পোৱা গৈছে প্ৰায় 4-5টা। আৰু একটি পুৰস্কাৰে ভূষিত হলেন কাছাৰ জিলাৰ জিলা উপায়ুক্ত কীৰ্তি জলি। 2019-20 সালে জনপ্রশাসনের শ্রেষ্ঠত্বের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্মশ্রী সম্মানে ভূষিত করেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লিকে। বৃহস্পতিবার গুয়াহাটি মহানগরীস্থিত অসম প্রশাসনিক স্টাফ কলেজে সিভিল সার্ভিস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন হয়। এতে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা উপায়ুক্তের হাতে কর্মশ্রী পুরস্কারের সম্মাননা তুলে দেন। উল্লেখ্য, এর আগেও এই পুরস্কারে তাকে ভূষিত করা হয়, তবে সেই সময় তিনি হাইলাকান্দি জেলার জেলা উপায়ুক্ত ছিলেন। আয়ুষ্মান ভারতের ব্লক হেলথ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় কাছাড় জেলার বরখলায়। শুক্রবার বরখলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় স্থানীয় 672 নং বিজয়পুর বলরামপুর পাঠশালায় এই স্বাস্থ্য মেলাটি অনুষ্ঠিত হয়। এতে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর গৌতম বণিক, বিপিএম শামীম আক্তার চৌধুরী, বিএসএম রেজাউল ইসলাম চৌধুরী সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান রোহনজিৎ নাথ। এদিন সকাল 10টা নাগাদ স্বাস্থ্য মেলা শুরু হয়, চলে দুপুর 2টো পর্যন্ত। এতে রোগীদের চিকিৎসা করেন বিশিষ্ট চিকিৎসকরা। এদিন মোট 1049 রোগীদের চিকিৎসা করার পর বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি 1027 জনকে আয়ুষ্মান ভারতের হেলথ কার্ড প্রদান করা হয়।
বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সিভিল হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব রায়, ডক্টর অনুপ কুমার দত্ত, ডক্টর মৃণাল কান্তি লস্কর, ডক্টর জুরি শর্মা প্রমুখ। এবং গোকলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় আজকে আমাদের এখানে 372 বিজয়পুর এলপি স্কুলে ব্লক হেলথ মেলা অনুষ্ঠিত হচ্ছে আয়ুষ্মান ভারতের আন্ডারে। তো আজকের এই হেলথ মেলার বিশেষত্ব হলো যে এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের বিনামূল্যে দেখবেন এবং সঙ্গে বিনামূল্যে মেডিসিনও দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরনের টেস্ট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আজকের বিশেষ আকর্ষণ হলো যেটা যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড, ডিজিটাল কার্ড, যেটা যতজন রুগী এখানে আসছেন যাদের কাছে আয়ুষ্মান যাদের কাছে আধার কার্ড আছে এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নিয়ে আসছেন সবাইকে এই কার্ডের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পর্যন্ত মোটামুটি 600+ রুগীদের দেখা হয়ে গেছে। তো আমরা আশা করছি 1000 ক্রস করবো, 1100-1200 কাছাকাছি হবে, কারণ এখন টাইম অলমোস্ট 11:30। তো আশা করি আরও 500-600 রুগী আসবে, যেভাবে রুগীরা আসছেন এখানে। তো আশা করছি 1100-1200 আরামসে হয়ে যাবে। আমাদের সেটা নর্মালি আমরা 3টা পর্যন্ত থাকব, তবে যদি পেশেন্ট থাকে তাহলে অত টাইম একটু বাড়তে পারে। শুক্রবার শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে শিলচর শহরের পানীয় জল সমস্যা নিরসনে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী অভিযন্তা ও অন্যান্যদের উপস্থিতিতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী অতিসত্বর শিলচর সিভিল হাসপাতালের নির্মীয়মান ওয়াটার ট্যাঙ্কের কাজ সম্পন্ন করে শীঘ্রই পানীয় জল পরিষেবা চালু করতে বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের নির্দেশ দেন। এছাড়াও হাসপাতালের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন তিনি। এদিনের সভায় বিধায়কদের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি সঞ্জয় রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। সিভিল হাসপাতালে আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক ছিল ড্রিঙ্কিং ওয়াটার, এটা হঠাৎ করে কিছুদিন পূর্বে ওটার উপরের স্ল্যাব ভেঙে যায়, এখন খুব বাজে অবস্থায় সেটা রয়েছে। তো এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য নেট বা ইত্যাদি দিয়ে এই মুহূর্তে টাকা রয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন যে সিভিল হাসপাতালের কোনো নিজস্ব ফান্ড নেই। তো এই টাকা কী করে খরচা করে এই নতুন করে ওয়াটার রিজার্ভের হবে, তার জন্য আমরা বসছিলাম। তো ইতিমধ্যে সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পিএইচই পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বিল্ডিং নতুন একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার 1,00,000 লিটারের ক্যাপাসিটির সেটা তারা এস্টিমেট বানাবেন। এই এস্টিমেটে সম্ভবত 13-15 লক্ষ টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে এই টাকা কোথা থেকে আসবে সেটা আমি আপনাদেরকে বলেছি। আমি চেষ্টা করছি যে মিউনিসিপ্যালিটি থেকে কোনো টাইট ফান্ড থেকে এই টাকা নিয়ে আসা যায় কি না সেটা আমি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলবো। যদি নাও হয় তাহলে যে কোনো না কোনোভাবে আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন বিভাগীয় মন্ত্রীরা তাদের থেকে আমি এই টাকা এনে এই কাজগুলোকে ইমিডিয়েট করাতে হবে, যেহেতু সিভিল হাসপাতালের ব্যাপার। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর প্রেস ক্লাবে আয়োজিত হলো ইফতার অনুষ্ঠান সহ আলোচনা সভা। এতে ইসলাম ধর্ম ও সংযম বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। এদিনের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান লস্কর, সীমান্ত সেন, রণজিৎ দেবনাথ, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো ইফতার অনুষ্ঠান হচ্ছে এবং 2007 সাল থেকে প্রতি বছরই এই ইফতার অনুষ্ঠান হয়ে থাকে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধের বার্তাকেই ছড়িয়ে দেওয়ার জন্য এবং যথারীতি প্রতিবারের মতোই এবারও যে আলোচনার বিষয় রয়েছে নির্ধারিত সেটি হলো ইসলাম ও সংযম। এই বিষয়ে সারা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, আবহমান কাল থেকেই ধর্মে ধর্মে যে সম্প্রীতির বন্ধন রয়েছে এবং ধর্মের মাধ্যমে মানুষের জীবনকে উন্নততর আরও এগিয়ে নেওয়ার জন্য যে লক্ষ্য রয়েছে সেটি সমগ্র বিশ্বকেই নানাভাবে দিশা দেখায় আন্দোলিত করে। ইসলাম ধর্মে সংযমের গুরুত্ব যে কতটুকু এর প্রমাণ এই রমজান মাসে, মাসভর একাধারে জলাহার পানাহার সমস্ত কিছু থেকে বিরত থাকতো। F3 ফ্যামিলি মার্টের শুভারম্ভ হলো বাসকান্দিতে।
শুক্রবার বিশিষ্ট জনেরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মলের দ্বার উদ্ঘাটন করেন। তিনতলার এই ফ্যামিলি মার্টটিতে রয়েছে শিশু পুরুষ ও মহিলাদের বিভিন্ন রকমারি পোশাক। এদিন মলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আপামর জনসাধারণ মলে উপস্থিত হয়ে কেনাকাটা করতে আহ্বান জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, ये मेरा मतलब सेकेंड स्टोर है। फ्लोरकल में पहले स्टोर मैं ओपन किया था, अभी ये बसकांडी के लिए यहाँ पर भी नहीं है, उसी के लिए बसकांडी में भी अभी सेकेंड स्टोर ओपनिंग किया है आज। तो बसकांडी वासी जितना है सब यहाँ पर अपना ईद का फेस्टिवल के लिए खासकर मतलब कम समय में ये किया गया है। और मेरा स्टोर का स्टार्टिंग प्राइस रहेगा मतलब 10 रुपया से, और कपड़ा मतलब अच्छा क्वालिटी और मतलब नया नया मतलब वैरायटी का है। मेरा यहाँ पर कपड़ा जूता चप्पल बैग, उसके बाद लेडीज जेंट्स किड्स वेयर वुमेन्स वेयर लेडीज वेयर सब मतलब टोटल मतलब मिलेगा। नीचे का जो फ्लोर है इसमें खाली जेंट्स लेडीज का रखा हो, और फर्स्ट फ्लोर में जेंट्स का रखा है, और थर्ड फ्लोर में सेकेंड फ्लोर में ये है क्या बोलते हैं हाउस होल्ड किचन आइटम प्लास्टिक ये सब मतलब वैरायटी रखा है। मतलब फ्लोरकल में जैसे किया था एग्जैक्टली ऐसे ही मतलब बसकांदी में मतलब किया है, और स्टार्टिंग प्राइस रहेगा 10 रुपया से, और अच्छा क्वालिटी और कम रेंज में यहाँ पर मतलब सामान जो है उपलब्ध हो जाएगा। और अभी ईद का फेस्टिवल में खासकर हमारा मतलब 10% 20% ऐसा डिस्काउंट में वुमेन्स जो क्या शूज है वो सब वगैरह मतलब मिल जाएगा ऐसा है। तो बसकांदी वासी को सबको मेरी तरफ से हार्दिक अभिनंदन स्वागत करता हो, आप हमारे स्टोर में मतलब विजिट कीजिए, और आपके लिए मतलब खास कर ये हम कम समय में मतलब किया गया है, और ये जितना भी जो सामान आया है आगे में और भी सामान मतलब वेराइटी और भी अच्छा अच्छा मतलब मिल जाएगा। लड़की लेडीज़ का बच्चों का और मेल बच्चे का भी है, और बड़ा लड़कों का भी है सब। तो इतने शॉर्ट टाइम में उन्होंने इतना कोशिश किया ये भी बहुत है, बहुत अच्छा लग रहा है यहाँ आके। और मतलब होप करता हूँ कि बसकांदी के जितना भी जनरल पब्लिक्स है उनके लिए भी एक होप है कि ऐसा जो है दुकान हमको नियरेस्ट जगह पे जो है घर के पास में जो हमें सेंटर जाना ना पड़ रहा है कि ऐसा जो दुकान जो मॉल टाइप का जो है हमें यहीं पे देखने को मिल रहा है, और जो भी हमें जो चाहिए जो फैसिलिटी जो यहीं से मतलब ले सक रहा है अपने फैमिली मार्ट से। और होप करता हूँ उनके माले ऑनर से भी अपने फैमिली मार्ट ऑनर से कि आगे और इसको मतलब डेवलप करें धीरे धीरे समय के साथ हम लोग चेंजेस लाए, और उसके साथ मतलब जितना भी हो सके कि हमको हम लोग को फैसिलिटेट करें कि जितना हमको रिक्वायरमेंट है जो चाहिए हम लोग को, जैसे कि जो भी बहुत सारे आइटम से लेके हर एक छोटे से छोटे चीज़ तक जो हम लोग दे सकें।
কদিন আগে দায়সারা ভাবে অসম ত্রিপুরা জাতীয় সড়কের দুপাশে নিম্নমানের মাস্টার ড্রেন নির্মাণের পর এবার চলছে মূল সড়কের পাশে সিসি ব্লক বসানোর কাজ। উক্ত কাজেও ব্যাপক নয়ছয় হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাথারকান্দি বাজার এলাকার একাংশ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সড়কের পাশে রোলার না মেরে নোংরা ও আবর্জনার স্তূপের উপরেই চলছে সিসি ব্লক বসানোর কাজ। এমনকি পাশে মাস্টার ড্রেনের সাথে সামঞ্জস্য না রেখে সড়কের পাশে বসানো হচ্ছে ব্লক। এতে পথচারীদের দুর্দশা দ্বিগুণ হয়ে উঠবে, কেননা মাস্টার ড্রেন থেকে সড়কটি অনেক নিচুতে অবস্থান করছে। এতে বর্ষাকালে নরকে পরিণত হবে পুরো বাজার এলাকা। পাশাপাশি নির্মিত ড্রেন দিয়েও জল নিষ্কাশনের সুযোগ নেই। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশনকে সরাসরি দায়ী করেছেন। এদিকে বিষয়টি নিয়ে এক শ্রমিককে প্রশ্ন করলে তিনি জানান, তারা নাকি বিভাগীয় সুপারভাইজার জুলফেকার আলমের নির্দেশে কাজ করছেন। কোথায় রোলার চালানো হলো না হলো সেসব দেখা তাদের কাজ নয়। কাজের দায়িত্বে থাকা শ্রমিকদের এমন জবাব অনেক বিস্ময় প্রকাশ করছে। বিষয়টি খতিয়ে দেখে সৃষ্ট সমস্যার নিরসনে স্থানীয়রা বিভাগীয় কর্তা সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন। সবচেয়ে নিম্নতম রোলার তো মারা নাই, ইভেন জাবরা পরিষ্কার কথা কইলে তারা আরো উটার ইউরিয়া আমরা এটা কাজটা কে পাইছে? কাজটা তো শোনা তো যার বিন্নি কনস্ট্রাকশনে পাইছে, এখন জানি না এটা এখন বিন্নি কনস্ট্রাকশনে আমরা জানি রাস্তা হন এগুলো বলে তারা পাইছে। তো বিন্নি কনস্ট্রাকশন তো নিম্ন স্তরের কাজ আমরা কোনোদিন দেখছি না, এই যেটা দেখা যায় এখন বিশেষ করে সাইড দিয়ে যে তারা ইয়ে বোয়ার এই ব্লক বোয়ার ইভেন জাবরা পরিষ্কার করতে স্যার না, জাবরার প্লাস্টিকের উপরে তারা দিলেই তো স্যার এইগুলো তার কাজ পাঁচে কাজ। এটা তো নিয়মে এখন আমরা মাতি আর তারা শুনেন না, এখন যদি আমরা ঠিক মতো না কই তো তারা আরো বেশি করিয়া দিব নিম্ন স্তরের কাজ। এখানে রোলার টোলার মারছে না, রোলার দেখাও গেছে না, মারা তো দূরের কথা, রোলার ছবিও দেখছি না। আপনারা আমরা তো কার কাছে করছি, যে কাজ করা তো ওই তো মারমু, ওই তো হইব, ওই তো রাত্রি হইব, তা হইয়া হইয়া যায়। এখন আমরা যা তারার ভিতরে দোকান ফালাইয়া তো আর বোয়ার কথা না, এইগুলো কথা। এটার কোনো বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নেবানি? একশোবার নিবো, এটা আমরা কেটার লাগে। যেমন ধরো ওই তো কাজ করার হতো আমরা সেইরকম কাজ বন্ধ করাইতাম, তারা তখন যদি রোলার না নেয় তো আমরা কাজ বন্ধ করাইব। আমি তো আমার দোকানের সামনে আমি দেখবো, আমি তো করতেই দিতাম না, এইগুলো কথা, ওটা হইলো আমার দোকান। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত পূর্ব ধলাই দিদারখুর জিপির দ্বিতীয় খণ্ড কামালপুর বস্তির গ্রামীণ রাস্তার কাজ সঠিকভাবে করার জন্য পঞ্চায়েত সভাপতি ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেন গ্রামবাসীরা। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রামের নাজিমুদ্দিন, আমজাদ হোসেন, আব্দুর রহমান, বদরুদ্দিন, রমজান আলী, আব্দুল কাদির, সুফিয়ান আহমেদ প্রমুখ বলেন, কামালপুর বস্তির গ্রামীণ রাস্তায় 120 মিটার অংশে সিসি ব্লক বসানোর জন্য চতুর্দশ অর্থ কমিশনের 2 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজে দেরি হওয়ার কারণে তারা প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। এখন জানতে পেরেছেন প্রকল্পের টাকা রয়েছে, তাই তারা বরাদ্দ অর্থের সঠিক নিয়মে রাস্তার কাজ সম্পূর্ণ করতে পঞ্চায়েত সভাপতি ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান। তারা রাস্তার নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করায় জিপি সভানেত্রী এয়ারুন নেছেকে ধন্যবাদ জানান। 120 মিটার সিসি ব্লক রাস্তা, সিসি ব্লক 2019 এটা মানে স্যাংশন হয়েছে, কিন্তু এটা কাজ করতে গিয়ে অনেক লেন্থি হয়েছে। গত বছর কোভিড-19 প্রায় বছরটা চলিয়া গেছে গে, এই বছর কাজ আরম্ভ হইতে মানে বেশি লেন্থি হয়। আমরা মনে করছি যে এই টাকাটা হয়তো কেউ আত্মসাৎ করে নিছে, কিন্তু পরে এটা আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানা মানে আমরা আবদারটা উঠেছি যে আমরা পয়সাটা হয়তো আত্মসাত হয়েছে। পরে এটা আমরা সহযোগীকে তদন্ত করে দেখছি, আমরা কোনো পয়সা আত্মসাত হয়েছে না। এনরেগা প্লাস যে সিসি ব্লকের পয়সাটা আমরা আমানত আছে, কিন্তু বর্তমানে আমরা এই পয়সাটা সম্পূর্ণ দেখায় আমরা বর্তমানে বিভাগীয় কর্তৃপক্ষ প্লাস জিপি প্রেসিডেন্টের কাছে আমরা এই কথা অনুরোধ করিয়া যে আমরা কাজটা সুষ্ঠুভাবে করিয়া দেওয়ার লাগে। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বদরপুর রেল স্টেশনে আটক ইউক্রেনের 2 নাগরিক, তদন্তে পুলিশ। কর্মশ্রী পুরস্কার, জনপ্রশাসনের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন কীর্তি। বরখলায় সম্পন্ন আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য মেলা, 1,027 জনকে হেলথ কার্ড প্রদান। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।